এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবার চেষ্টা করব, 370 ধারা বিলোপের পর সদ্য নির্বাচন সমাপ্ত হয়েছে নির্বিঘ্নে জম্মু কাশ্মীরে। আবার সেই জম্মু কাশ্মীর বিধানসভাতেই ফের অশান্তি দুপক্ষের তরজা। জম্মু কাশ্মীর বিধানসভায় অশান্তি দুপক্ষের তরজা, তুমুল ধস্তাধস্তি শাসক ও বিরোধীদের মধ্যে হাঙ্গামা, বৈলে নেমে বিক্ষোভ বিজেপির বিধায়কদের। 370 ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে রীতিমতো তুলকালাম। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে ফের অনুচ্ছেদ 370 ফেরাতে চেয়ে প্রস্তাব জম্মু কাশ্মীর বিধানসভায়, আর সেই প্রস্তাব ন্যাশনাল কনফারেন্সের তরফ থেকে পেশ করবার পরেই রীতিমতো বিধানসভায় হই হট্টগোল শুরু হয়ে যায়। সেই হই হট্টগোল, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপি বিধায়করা তারাও ওয়েলে নেমে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল থেকে কিন্তু জম্মু কাশ্মীর বিধানসভায় 370 ধারা প্রত্যাবর্তন নিয়ে হই হট্টগোল চলছে, এবং আজকে আজকে যেটা হয়েছে যে এমএলএ খুশির আহমদ শেখ একটি ব্যানার ডিসপ্লে করতে থাকে, যাতে লেখা ছিল যে আর্টিকেল 370 ফিরিয়ে আনতে হবে, এবং তাকে সমর্থন জানান ইঞ্জিনিয়ার রশিদ বাজার। এরপরে তুমুল হই হট্টগোল বেঁধে দেয়, কারণ বিজেপির যে বিধায়করা ছিলেন তারা এর তীব্র প্রতিবাদ জানান, এবং বিজেপির এলওপি যিনি ওখানে আছেন তিনি অর্থাৎ তিনি দৌড়ে যান যারা ব্যানার প্রদর্শন করছিলেন তাদের দিকে, এবং তারপরে কিন্তু উভয় পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাক বিতণ্ডা কুকথার বন্যা বয়ে যায় সমর্থক এবং বিজেপির যে বিধায়করা রয়েছেন তাদের মধ্যে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে যথেষ্ট অগ্রগতি হয়েছে, এবং 370 ধারা যারা ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন তারা পাকিস্তান এবং জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই কাজ করছেন। এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে আরো বাগবিতণ্ডা বেড়ে যায়, এবং দুই পক্ষের মধ্যে প্রবল গণ্ডগোলে স্থগিত করে দিতে হয় জম্মু কাশ্মীর বিধানসভা কার্যকাল আজকের জন্য। একেবারে ইন্দ্রাণী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো টেনে হিঁচড়ে একদম কক্ষের বাইরে বের করে দেওয়া তুমুল উত্তেজনা, গতকাল তা নিয়ে আলোচনা না হলেও আজ একইভাবে তার রেশ রয়ে গিয়েছে। একদমই, দেখো, যুক্তরাষ্ট্রে 370 ধারা আমরা জানি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার 370 ধারা প্রত্যাবর্তন করে নেওয়া হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু জম্মু কাশ্মীরের স্থিতাবস্থার চেয়ে দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরে যে ভয়ঙ্কর জঙ্গি হামলা বারে বারে হচ্ছিল সেটা বন্ধ করা হয়েছিল, এবং সম্প্রতি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেখানে ওমর আবদুল্লাহ সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু তারপরে আবার একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এরই মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভায় 370 ধারা নিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে, অর্থাৎ 370 ধারা পুনর্বহালের দাবি জানানো হচ্ছে। আজ পোস্টার হাতে নিয়ে কিন্তু বিধায়করা নেমে আসেন এবং তারা 370 ধারা প্রত্যার্পণের জন্য স্লোগান দিতে থাকেন। তখনই বিজেপির যে বিধায়করা রয়েছিলেন তারা কিন্তু প্রবল বিরোধিতা করেন, এবং তাদের এই প্রবল বিরোধিতার ফলে উভয় পক্ষের মধ্যে অর্থাৎ এনসি এবং ওখানে যিনি ইঞ্জিনিয়ার রশিদ ভাই আছেন তার যে দল এবং বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল হই হট্টগোল। একবারে ইন্দ্রাণী, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, আপাতত ধন্যবাদ জানাবো যে দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, 6 বছর পর গত সোমবার থেকে জম্মু কাশ্মীরের বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে, আর এই অধিবেশনের প্রথম দিনেই অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, এবং তার রেশ এখনো পর্যন্ত গতকাল ধ্বনিপুটে পাশ হয়ে যাওয়া, অর্থাৎ এই 370 ধারা পুনর্বহালের যে প্রস্তাব, সেই প্রস্তাব গতকাল ধ্বনিপুটে পাশ হয়ে যাওয়ার পরেও আজ তা নিয়ে তুমুল হই হট্টগোল। প্রস্তাবের বিরোধিতা করতে থাকেন বিজেপি বিধায়করা, পরে ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ করানো হয়, কিন্তু বুধবার এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আজ বৃহস্পতিবার আজ সকাল থেকে ফের অধিবেশন শুরু হলে সেখানে ফের ধস্তাধস্তি, প্ল্যাকার্ড নিয়ে বিতর্ক, একদিকে ন্যাশনাল কনফারেন্স, অন্যদিকে বিজেপির বিধায়করা।